বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের জীবনের সব অধ্যায় শেষ হলো চোদ্দোই জুন আপনারা জানেন সকালে মুম্বাইয়ের ব্যান্ডার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল তার ঝুলন্ত মরদেহ ভারতীয় পুলিশ জানায় গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল তাকে সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন শুরুতে পবিত্র রিস্তা দিয়ে টেলিভিশনে যাত্রা হয় সুশান্ত সিং রাজপুতের সেই ছোট থেকেই অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সম্পর্কে জড়ান সুশান্ত সিং রাজপুত বেশ কয়েক বছর লিভ ইনও করেন সুশান্ত অঙ্কিতা কিন্তু পবিত্র রিস্তার দেদার সাফল্যের পর বলিউডে পা রাখেন সুশান্ত এরপর বলিউডে পা রাখার পরই অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় সুশান্ত সিং রাজপুতের শোনা যায় ওই সময় নায়িকা কৃতি সেননের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি কিন্তু রাপ্তার পর কৃতির সঙ্গেও সুশান্তের সম্পর্কে পড়েন শুরু হয়ে যায় কৃতী শ্যাননের সঙ্গে বিচ্ছেদের পর বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে সুশান্তের ঘনিষ্ঠতা চোখে পড়ে রিয়ার সঙ্গে বিদেশ ভ্রমণেও দেখা যায় সুশান্তকে ভারতীয় গণমাধ্যম জানায় বেশ কয়েকটি সূত্রের খবর মতে সুশান্ত নিজের বাড়ি ছেড়ে রিয়ার সঙ্গেই থাকতেন তার ফ্ল্যাটে এমনকি রিয়াকে বিয়ের জন্য প্রস্তাবও দিয়েছিলেন সুশান্ত সিং রাজপুতের শেষ ক্রিয়াতেও রিয়া চক্রবর্তীকে ভীষণ কাঁদতে দেখা গিয়েছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ